করোনার কারণে আগামী বছরের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা পেছানো হচ্ছে। সংক্ষিপ্ত সিলেবাস করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সরাসরি ক্লাস করিয়ে জুন মাসের দিকে এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ক্লাস করিয়ে জুলাই আগস্টের দিকে পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শিক্ষামন্ত্রী আরও জানান, করোনার কারণে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা না হওয়ায় বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেয়া হবে, তাতে কোনো নম্বর উল্লেখ করা হবে না।